সাত সকালে উত্তপ্ত বোলপুরের একটি বেসরকারি হাসপাতাল, চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভে সামিল আত্মীয়রা, ঘটনাস্থলে পুলিশ, এলাকায় উত্তেজনা। জানা গেছে, ইলামবাজার থানার অন্তর্গত উষার গ্রামের সুমি মাড্ডি নামে এক অসুস্থ মহিলাকে নিয়ে গত শুক্রবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, জরায়ুতে অপারেশন করতে হবে, সেই মতো অপারেশন থিয়েটারে রোগীকে ঢোকালে সেখানেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতেই রোগীর মৃত্যু হয়েছে শনিবার রাতে। রবিবার সকালে ওই বেসরকারি হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে আমার দিদি এখানে অ্যাডমিশন হয় শুক্রবার দিন। শুক্রবার দিন অ্যাডমিশন হওয়ার পরে শনিবার দিন 8টা নাগাদ অপারেশন রুমে ঢোকায়, আর অপারেশনটা হয় 12টা। 12টা 1টা নাগাদ অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে দিদি ডেড হয়ে যায়। ডেড হওয়ার পরে কান্নাকাটি করছে, মামিরা ছিল এখানে, কান্নাকাটি করছে। কান্নাকাটির পরেই ওরা বলে যে এসে আবার সই করতে হবে, দিয়ে সইটা করি নি। তারপরে সইটা করে নেওয়ার পরে ওরা রাত্রে 12টা 1টা নাগাদ দিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে বলছে ডেড, কিন্তু ঘটনাটা ঘটেছে এইখানেই, পেশেন্টটা মারা গিয়েছে। মারা গিয়ে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে গিয়েছে। ওরা বলতে চাইছে যে যাতে দোষটা হসপিটালের হয়, যাতে এই নার্সিংহোমের দোষটা না হয়। এটা হচ্ছে পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিয়েছি। এইখানকার স্টাফরা হসপিটাল থেকে গাড়ি ঠিক করে নিজেরাই লিখেছে। এইখানকার যে কোনো স্টাফ আছে সব গাড়ি ঠিক করে তাড়াতাড়ি এইখান থেকে হসপিটালে ভরে দিয়েছে। না জানি খালি বলছিল সই করো, পেশেন্ট অবস্থা একটু খারাপ। ওরা খারাপ বলতে না, ওরা বলতে পারছে না যে পেশেন্টটা মরে গিয়েছে, খালি বলছে পেশেন্ট অবস্থা খুবই খারাপ, যে সই করো, যে সই করে গিয়ে ওইখানে নিয়ে চলো। তা হসপিটালে নিয়ে গিয়ে দেখছি তো ডেড, ওইখানে দুটো ডাক্তারবাবু দেখলো যে পেশেন্টটা পুরো ডেড হয়ে গিয়েছে। নিউজ আজ বাংলা, বীরভূম। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।